হয় লোকসভা নির্বাচনের পূর্বে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এক প্রতিশ্রুতি প্রদান করেছিল যে নির্বাচনের পিছত যিসকলের আধার কার্ড হওয়া নাই বা এনআরসির সময় যিসকলে বায়োমেট্রিক দিছিলে তার বায়োমেট্রিক প্রসেসিং বা বায়োমেট্রিক লগ হয়ে আছে সেইসকলের লগ খুলে দিয়া হব, সেইসকলক আধার কার্ড প্রদান করা হব আর সেয়াই যেন কার্যকরী হবলে গৈ আছে। আমি বর্তমানে উপস্থিত আছো গোসাইগাঁও চক্রবিষয়া কার্যালয়ত। চক্রবিষয়া কার্যালয়ত আজির এই শনিবারীয় দিনটা দেখা গেছে যথেষ্ট সংখ্যক মানুষের ইয়াত ভিড়, প্রতিজনের হাতে হাতে ইয়াত পক্ষপাতি লই এই থিয় হয়ে থাকা দেখা গেছে। আসলে এইবর মানুষ এই চক্রবিষয়া কার্যালয়ত নিজের যে তথ্যপাতি বা সেই সময় জমা দিবলে আইছে যাতে নির্বাচন কি কয় এনআরসির সময়ত এই মানুষখিনির যে আধার কার্ড বন্ধ হয়ে পড়ছিল, প্রসেসিংত আসলে বায়োমেট্রিক লগ হয়ে আসছিল, সেয়া যাতে খোল খায় আর আধার কার্ড যাতে এই মানুষখিনি পাব পারে তার কারণে কিন্তু আজি দিনটা দেখা গেছে এনেদরে প্রান্তর পর আহি এই মানুষখিনি নিজের হাতত তথ্যপাতি লই আছে জমা দিব এই কার্যালয়ত। কিন্তু যে আজি শনিবারিয়া দিন আর এই কারণে আজি কিন্তু এই কার্যালয় বন্ধ রাখবলগা হয়েছে, তথাপি কিন্তু মানুষবর আহি ঘুরি যাবলগা হয়েছে। তারপাতিও বিচারিম এগারি বিসিবিসির চেয়ারম্যান আছে তেখেতর লগত, দাদা আপনার ওসরলে আইছো, আপনার নাম কি? মোর নাম মুজাম্মেল হক। কোন বিসিডিসির চেয়ারম্যান আপনি? হাউড়িয়াবেদ বিসিডিসির চেয়ারম্যান। আজি আসলে এই যে ইয়াত যে মানুষ সকল আইছে কিয়ার কারণে আইছে? তার মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যা লোকসভা নির্বাচনের আগত একটা কথা দিছিল, একটা প্রতিশ্রুতি দিছিল যে ইলেকশনের পিছত ছ মাসের ভিতর আমি এনআরসির বায়োমেট্রিক দিয়ে যেটু লকখিনি খুলি দিন। এই মর্মে এইটু যেহেতু খুলি দেওয়া হয়েছে আর প্রতিটি সার্কেলত এই খবর দেওয়া হয়েছে, সার্কেলের যে মন্ডল সকল আছে মন্ডল সকলে গাঁর গাঁবুড়া বা চেয়ারম্যানক দায়িত্ব দিছিল, সিহতে ফিল আপ করে আনি ইয়াত জমা দিছে। কিন্তু কিছু মানুষে কি করেছে, সিহতে হয়তোবা মোর এইটু ধারণা হয়ে আছে চেয়ারম্যান বা গাঁবুড়ার লগত যোগাযোগ করা নাই বা খবর পোৱা নাই, সেই কারণে ডাইরেক্ট ইয়াত দিবলে আছে। আপনি নিজে করে দিছে যা তিন দিনের পর নিজে ফিল আপ করে আজি মই জমা দিল, 97 আছিল, 97টা ফর্ম মই ফিল আপ করে জমা দিছি আর বাকি আছে আর মন্ডলে কোয়া মতে ইন্ডিভিজুয়াল হিসাবে কিছু মানে আহি জমা দি থই গেছে। ভাই ইয়ার যেহেতু আজি বহুত মানুষ আইছে ঘুরি যাব লাগা হয়েছে কি কব? তার মানে কব লগা তো এখন নাই, যেহেতু সোমবারত অফিস খোলা থাকিব সোমবারে পুয়াতে ইহতে আহি মানে জমা দিব পারিব। হয় ধন্যবাদ থাকিল। হয় আসলে চেয়ারম্যান আর তেখেতে নিজে বগুয়ে কয় তেখেতর অঞ্চলর যেসমূহ মানুষে আধার কার্ড আসলে পোৱা নাছিল এনআরসির সময়ত ইয়া লক বায়োমেট্রিক লক করা আছে সেইসমূহ মানুষের কিন্তু এনেদরে তথ্যপাতি লই আহি আজি কার্যালয়ত মন্ডলের জড়িয়ে জমা দিব দিলে বলে আমার জানিয়েছে। আমি কথা পাতি বিচার আন এক ব্যক্তি আছে, তাদের কি কব? হয় নমস্কার, সর্বপ্রথমে আপনার ধন্যবাদ দিছো। আমার অসমের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে লোকসভা ইলেকশনের আগত যেটা প্রতিশ্রুতি দিছিল তার প্রতিফলন আমি দেখা পাইছো বা দেখা পাই আছো। আপনার এনআরসির সময় যখন মানুষে বায়োমেট্রিক মানে দিছিল এনআরসির যে আধার কার্ডের যে ই আছিল সেটা হওয়া নাছিল, তো ইতিমধ্যে অফিসিয়ালি নোটিফিকেশন দিছে প্রত্যেকটা সার্কেল অফিসের পর ইতিমধ্যে গাঁবুড়া চেয়ারম্যান গাঁর এখেসলক দায়িত্ব দিছে ফর্মখিন দিছে। তো মোর এটাই অনুরোধ ইয়াতে মই আহি আজি চাইছো এনেকুৱা মানে পরিস্থিতি, মানে কিছু লোকে হয়তো মানে কাগজ কি আনিব লাগে বা কি আনিব নালাগে এইখিনিও মানে বহুত মানুষে মানে অজ্ঞাত, তো কিছু হয়তো ভুলও করে আছে। তো কথা হল আপনার এনআরসির সময় তার মানে যেটু এয়ার নাম্বার দিছিল সেটু ওলাই কেনে সেটু মানে একটা ড্রাফট লিস্ট আছে। তথ্যপাতি লাগে একচুয়ালি মানে ই লাগে আপনার রেশন কার্ড লাগে আর এনআরসির সময় যেটু এয়ার নাম্বার দিছিল সেটোর পর আপনার মানে ড্রাফট কপি একটা আছে কার অ্যাকসেপ্ট হয়েছে বা হওয়া নাই আর লগতে পান নাম্বার পান কার্ড ভোটার কার্ড এইখানে দিলে হয়ে যাব। নাবালিকের কারণে মানে নিজের জন্ম প্রমাণপত্র হয় 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 সরু মানে যাক মাইনর আছে তখন ডেথ বার্থ সার্টিফিকেট দিলে হয়ে যাব। হয় ধন্যবাদ থাকিল। হয় আসলে সজাগতার অভাব আছে কি কি তথ্যপাতি জমা দিব লাগে সেইখানে যদি সম্পূর্ণকৈ দিয়া নহয় তেনেহলে কিন্তু এই যে বায়োমেট্রিক লক সেয়া কিন্তু খোল নাখাব। আমার লগত আছে এগারি খুড়ি আছে, আপনি কোর পর আইছিলেন? আসলে ওদাগুড়ি ওদাগুড়ির পর কিহর কারণে আইছে?
ওই আমারও এনআরসি ভুল আছে বলে। ভুল আছে তখন আপনার আধার কার্ড পাওয়া নাই? না। আজি দিব পারিছেনে? না মই শুনম নাই, কালকে শুনছো, আজকে বলে খোলা আছে তো আসি দম বন্ধ। বন্ধ পাইছে আজি। হয় আপনি কোন পুরা আইছে? দুই নম্বর বুমরাগি। কাগজপত্র জমা দিলে? না। আধার কার্ড নাই যার কারণে আইছে? কাগজ পত্র জমা দিব লাগে কিন্তু বেশি সংখ্যক মানুষে কিন্তু নাজানে। এয়া গাঁয়ের যখন চেয়ারম্যান আছে বা গাঁয়ের গাঁওবুড়া আছে, আনহাতে চক্র বিষয়া কার্যালয়ের যে কর্মচারী আছে বা বিষয়া আছে ইহঁতৰ লগত যদি কথা পাতে আৰু ইহঁতে কথা পাতি যদি কাগজ পাতি কিনি জমা দিয়ে, তথ্য পাতি কিনি জমা দিয়ে, তেনেহলে হয়তো এইসকলৰ বায়োমেট্রিক যি লক সেয়া খোল খাব, তাৰপিছত এইসকল মানুহে আধাৰ কাৰ্ড বনাব পাৰিব।